লুট করিবার ষড়যন্ত্র নুয়ে লুট করা যাইছে। এবং আজি যে সিএজি রিপোর্ট বাহারিছি এথিরে প্রধানমন্ত্রী আবাস যোজনার কেমতি কলঙ্কারী হয়েছি এবং তার আগরু মাহঙ্গা এবং ওড়িশারে প্রধানমন্ত্রী আবাস যোজনার কেমতি দুর্নীতি হেউছি এবং সেই দুর্নীতি নেইকরি কেমতি হত্যা কাণ্ড মান সংগঠিত হচ্ছে সে বিষয়ে বি আপন মানে জানিছেন। যেতবে নির্বাচন আসে সেতবে নবীন বাবুকে মনে পড়ে যোজনার কথা এবং যেতবে নির্বাচন সরি যায় সে সময় সে ভুলি যাতে যোজনার কথা। আপন মানকর মনে থিব গোপবন্ধু গ্রামীণ যোজনা, বিজু পকাঘর যোজনা, আম গাঁ আম বিকাশ যোজনা, পিঠা যোজনা, বিজু যুব বাহিনী যোজনা, এসব যোজনা গুড়াক নির্বাচন পূর্ব আসছিলা এবং নির্বাচন পরে সেগুলিক কুয়াড়ে লুচি যাইছিল। আপনার মনে আপনার সরকারি পয়সার ও বিজ্ঞাপন দলীয় চিহ্নর ব্যবহার সরকারি পয়সার হেলিকপ্টরর ব্যবহার বিভিন্ন মন্ত্রী মানকর নাঁরে জনে আইএস অফিসরর এবং সরকারি পয়সারে বডি মেসেজ এবং সে টাউন ইটালি ভ্যাটিকান ভ্যাটিকান সিটিকে মেসেজ বালিকু নবার এসব গুড়াক ওড়িশাবাসী জাণিসারিছেন। তো এইসব কথা গুড়াক অত্যন্ত ভাবরে সিএজি রিপোর্ট স্পষ্ট করে দিয়েছি এবং যে সেমানে গোটায় ক্লিন গভর্নমেন্ট এবং স্বচ্ছতার কথা কৌতলে আজি নবীন পট্টনায়ক আজি কেমতি হরিলুট করুছন্তি তার বিষয়ে সমস্তে জানিছন্তি। রাজ্য সরকারকর সিএজি রিপোর্টরে রাজ্য সরকারকর যে বিত্তীয় বিশৃঙ্খলা কথা বি স্পষ্ট হয়েছি, হরিলুট এবং টিকস দাতাঙ্কর অর্থরে সুদুরুপযোগ রেকর্ড ভাঙ্গিলে সারা ওড়িশারে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে এক প্রহসনরে পরিণত করা যাইছি। আও আদিবাসী দলিত ও মেধাবী ছাত্র মানকর বি যে বৃত্তি সেতরে মধ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। তো এসব কথাগুলাক নেই আমি মানে বিভিন্ন আন্দোলন করিবার লাগি চিন্তা করিছু এবং আমি ইয়াপাই রাজরাস্তারে আমি ওলাইব। ধন্যবাদ। পার্টিরে সভাপতি আসিগলা পরে আমি পার্টিরে বসিকি সে বিষয়ে চিন্তা করি। আমি বি কোর্টকু যাইপারু এবং মু তো কহিসারিছি যে আম ওড়িশা নবীন ওড়িশা গোটায় ফাঙ্কা আওয়াজ আও নির্বাচন আসিলে এসব কথা মনে পড়ে এবং নবীন ওড়িশারে যে 4000 কোটি টঙ্কা ব্যয়বরাদর চিন্তা করা যাইছে তার ভিতর 50% কেবল পিসিরে সেমানে নেই এবং ব্লক স্তরের আপন প্রত্যেক যোজনার প্রায় 50% পিসি আপন মানে নিশ্চয় জানিছে। আজি তাঙ্কর বিজ্ঞাপনরে ওড়িশার জনতাঙ্কর ঝাড়পুহা পয়সারে সে দলীয় প্রচার করছ এবং মু কইসারিছি যে খালি সেতিকরে নহি ওড়িশা সরকারকর মন্ত্রীঙ্ক নামরে ট্যুর দেখাইবা এবং সেই হেলিকপ্টরকু জনে আইএস অফিসর যে কি মুখ্যমন্ত্রীঙ্কর ব্যক্তিগত সচিব তাকে ব্যবহার করিবার কেতে তো যথার্থতা। যদি আপনার আমার ভিডিওটি ভালো লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করিবাকু জমা বি ভুলন্তু নাহিঁ।